নমস্কার বন্ধুরা জুলাই মাসে টাকা দেওয়ার নতুন তারিখ ঘোষণা করল নবান্ন যারা এখনও পর্যন্ত লক্ষ্মীর ভান্ডারে জুলাই মাসের টাকা পাননি তারা কত তারিখ থেকে টাকা পাবেন বিস্তারিত কিন্তু জানিয়ে দিল আধিকারিকরা কি জানালো বিস্তারিত জানাবো তার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে ভিডিওর নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে আসা নোটিফিকেশন বেল আইকনটিকে প্রেস করে অল আইকনে ক্লিক করতে ভুলবেন না জুলাই মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এখনও অ্যাকাউন্টে দেওয়া হয়নি তা নিয়ে চিন্তায় মহিলারা আজ মাসের দু সপ্তাহ পার হয়ে গেলেও এখনও টাকা ব্যাংকে জমা পড়েনি এই প্রকল্পের টাকা মহিলাদের ব্যাংকে মাসে দু থেকে ছ তারিখের মধ্যেই অ্যাকাউন্টে দেওয়া শুরু করে তবে এই মাসেও একইভাবে ছ তারিখ থেকে টাকা দেওয়া শুরু হয়েছিল সেই টাকা অনেক মহিলারা পেয়েছেন কিন্তু পরে অনেকেই এখনও টাকা পায়নি জানানো হলো যে টাকা না পাওয়ার সমস্যাটা দাঁড়ায় অফিস বন্ধ থাকার কারণে অর্থাৎ আপনারা জানেন পঞ্চায়েত ভোটের কারণে কিন্তু অফিস বন্ধ ছিল যার কারণে কিন্তু টাকা দিতে অনেক মহিলাকে দেরি হচ্ছে টাকা কিন্তু তারা এখনও পাঠাতে পারেনি দ্বিতীয় ধাপে যে রাউন্ডে টাকা অনেকেই পাননি তারা কিন্তু এই টাকা তাদের অ্যাকাউন্ট এখনও না পাওয়ার এটাই হচ্ছে মূল কারণ তারা জানিয়ে দিল এই মাসের সতেরো তারিখ থেকে অর্থাৎ জুলাই মাসের সতেরো তারিখ থেকে আঠেরো তারিখের মধ্যে আবার টাকা দেওয়া শুরু হবে অর্থাৎ সতেরো তারিখ এবং আঠেরো তারিখে আবার টাকা দেওয়া শুরু হবে তারপরে থেকে কিন্তু মহিলারা তাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এই মাসে পেয়ে যাবেন তবে সেখানে আরও কিছু নিয়ম থাকছে যে কোন কোন মহিলারা এই আঠেরো তারিখ থেকে ব্যাংকে টাকা পাবেন এবং জুলাই মাসের আঠেরো তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কাদের দেওয়া হবে না সেটাও কিন্তু জানিয়ে দিল আধিকারিকরা বিস্তারিত জানুন যেখানে স্পষ্টভাবে বলা হয়েছে এই জুলাই মাসে অনেকের টাকা পাওয়া হয়নি এখনও বন্ধ রয়েছে এবং যে সমস্ত মহিলারা নতুন আবেদন করেছিলেন তারাও কিন্তু একইভাবে এই মাসে টাকা পাবেন এবার সবার জন্য একটা সুখবর দেওয়া হয়েছে সেটা হলো আঠেরো তারিখ থেকে কিন্তু দেওয়া শুরু হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এছাড়াও এবার এই ধাপে এই সকল মহিলারাও টাকা পাবেন জানানো হয়েছে যারা দুটো এস পেয়েছেন কিন্তু দুটো এস পাওয়া পাওয়ার সত্ত্বেও টাকা এখনো পাননি তাদেরও কিন্তু সমস্যার সমাধান করে দেওয়া হয়েছে অর্থাৎ বেনিফিশিয়ারি আইডি যদি আপনি পেয়ে থাকেন এছাড়াও যদি আপনার টাকা না পেয়ে থাকেন সেটা কিন্তু জুলাই মাসের আঠেরো তারিখের পর থেকে সমস্ত ব্যাঙ্কের অ্যাকাউন্টে কিন্তু পাঠিয়ে দেবে এমনটাই কিন্তু আধিকারিকরা জানিয়েছেন সেটাই আপনাদের জানিয়ে দিলাম এবার বলা হয়েছে কোন কোন জেলার টাকা আগে দেওয়া হবে রাজ্যের সমস্ত জেলার টাকা দেওয়া হবে তবে আগে পরে হতে পারে কিন্তু সকলেই টাকা পেয়ে যাবেন তারপরেও যদি অনেকেই টাকা না পান তাহলে যদি আপনাদের কোনো ভুল থেকে থাকে সেই ভুলগুলো কিন্তু অবশ্যই আপনাকে সংশোধন করে নিতে হবে যেমন ব্যাংকের আইএফএসসি কোড কিন্তু অনেক ব্যাঙ্কেই চেঞ্জ হয়ে গেছে এই ভুলগুলো কিন্তু আপনাকে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে কিন্তু আপনাকে সংশোধন করে নিতে হবে এবার দুয়ারে সরকার ক্যাম্প কবে হবে সেটা নিয়ে কিন্তু আমরা পরবর্তীতে ভিডিও অবশ্যই দেব তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়াও যে সমস্ত মহিলারা নতুন আবেদন করেছেন এবং যাদের এখনও মঞ্জুর করা হয়নি অর্থাৎ কোনো এসএমএস আসেনি তাদেরকে জানাই যাদের কিন্তু মহিলাদের এক এক দু হাজার তেইশ অনুযায়ী পঁচিশ থেকে ষাট বছর বয়স হয় তবেই কিন্তু এই সুবিধা পাবেন সঙ্গে আধার কার্ডের সাথে ব্যাঙ্কের অ্যাকাউন্ট লিঙ্ক থাকতে হবে এছাড়াও কিন্তু আধার কার্ড ব্যাঙ্কের অ্যাকাউন্ট এখানে জমা করতে হবে অবশ্যই আপনাকে সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট জমা করতে হবে তবেই কিন্তু আপনারা এই টাকাটি পাবেন এছাড়াও আপনাদের যেটা জানালাম ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে কিন্তু আধার লিঙ্ক অবশ্যই করা থাকতে হবে তবেই কিন্তু আপনারা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাবেন অন্যথায় কিন্তু এই পাঁচশো টাকা বা হাজার টাকা বলুন যদি আপনার ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাকাউন্টে আধার কার্ড লিঙ্ক না করা থাকে অবশ্যই কিন্তু কিন্তু আপনার যদি লিল্ক না করা থাকে তাহলে অবশ্যই করে নেবেন এছাড়াও বলা হয়েছে অনেক মহিলাদের কিন্তু এখনও এস এম এস আসেনি তবুও কিন্তু তারা টাকা পেয়েছে তারপরে বলা হয়েছে যাদের কিন্তু একটাও এস এম এস আসেনি তারা কিন্তু ব্যাঙ্কে গিয়ে অবশ্যই চেক করেছেন তাদেরও কিন্তু টাকা ঢুকেছে তাই এস না আসলে যে টাকা ঢোকেনি এটা কিন্তু আপনারা কিছুতেই মনে করবেন না কারণ ব্যাঙ্কে গিয়ে আপনারা ব্যাঙ্কের বইটি আপডেট করবেন সেখানে কিন্তু স্পষ্টভাবে জানানো হয়েছে যে এস এম এস না এলেও টাকা পেয়েছেন অনেক মহিলাই অর্থাৎ আপনারা ব্যাঙ্কে গিয়ে ব্যাঙ্কের বইটা আপডেট করবেন তবেই কিন্তু আপনারা পেয়ে যাবেন এই মাসের যত জুলাই মাসের টাকা এসেছে কিনা সেখান থেকে আপনারা কিন্তু দেখে নিতে পারবেন অর্থাৎ মোট কথা হচ্ছে আপনাদের জানিয়ে দিলাম আঠারো তারিখের পর থেকে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া শুরু হচ্ছে এটা কিন্তু একদম সঠিক খবর কনফার্ম খবর যেটা কিন্তু আমরা আধিকারিকদের কাছ থেকে পেয়েছি তো এই ছিল এই মুহূর্তের আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের কাছে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন দুয়ারে সরকার ক্যাম্প কবে হচ্ছে পরবর্তীতে ভিডিও আসছে সেটা নিয়ে অবশ্যই সেই ভিডিওটা দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন